نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون صدق الله مولانا العظيم سورة يونس 65 نمبر آيات থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের বিভিন্ন অশোভনীয় কথাবার্তার জবাব দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে বিভিন্ন ধরনের বুড়া ভালা বলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো পাগল মজনু, কখনো সাহের জাদুঘর, কখনো তার উপরে জিন সাওয়ার হয়েছে, এ ধরনের বিভিন্ন কথাবার্তা বলত। আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, ও নবী, লা ইয়াহজুনুকা কাউলুহুম, এদের এই ধরনের কথাবার্তায় আপনাকে যাতে পেরিশান না করে, চিন্তিত না করে। তাদের কথা তাদের মুখ দিয়ে বেরিয়ে হাওয়ায় উড়ে গেছে, উড়েই যাবে, এগুলোর স্থায়িত্ব নেই, থাকবে না। এই কথাগুলো মানুষ গিলবে না, মানুষ খাবে না, গ্রহণ করবে না। কারণ ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, তারা এই ধরনের কথাবার্তা বলে আপনাকে বেইজ্জত করার লক্ষ্যে, যাতে লোকেরা আপনার কথা না শোনে। মনে রাখুন, ইজ্জত বেইজ্জত সম্পূর্ণ আল্লাহর হাতে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সকল ইজ্জত তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপর যারা তার কথা মানবে, তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে, ইজ্জত হবে তাদের জন্য। হুয়া সামিউল আলিম, তারা কি বলে সব কিছু তিনি শোনেন, এবং এতে কি হবে না হবে সব কিছু তিনি জানেন। আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হুশিয়ার থাকুন, আকাশসমূহে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর মালিকানাধীন, সব কিছু তাঁর। এর মধ্যে ইজ্জত বেইজ্জতও আছে, এগুলো আমার আল্লাহর মালিকানাধীন। ওমা ইয়াত্তাবিউল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা, যারা আল্লাহ ছাড়া
বিভিন্ন ধরনের মূর্তির পূজায় ব্যস্ত। আল্লাহর সাথে যারা শরীক করে এরা অন্য কিছুর অনুসরণ করে না, ইয়াত্তা বিরুনা ইল্লা জন্না, অনুসরণ করে একমাত্র তাদের ধারণার। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এটা তাদের একটা গুমান মাত্র। এগুলো টিকসই হবে না, এগুলো থাকবে না। অনুবাদের পর বুজার বিষয়, ইজ্জত বে ইজ্জত আল্লাহ পাক বললেন আল্লাহর হাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব কালে মক্কায় মোকাররমায় সবচেয়ে বড় লিডার আবু জাহল মুলউন, নাম ছিল আমর বিন হারব, এর উপাধি ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। তার কথায় যেন মক্কাবাসীরা উঠতো বসত। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার এই আবু জাহাল মুলউন। একদিকে আবু জাহাল, একদিকে আবদুল্লাহর এতিম বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনবল আবু জাহালের সাথে, ধনবল আবু জাহালের সাথে, অর্থবল আবু জাহালের সাথে, সব কিছু আবু জাহালের সাথে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন অসহায়, বাহ্যিকভাবে এমন দেখা যায়। কিন্তু ফল কি দাঁড়াইল? যাকে আবুল হাকাম বলা হতো, জ্ঞানের পিতা বলা হতো, এখন তাকে দুনিয়াবাসী আবু জাহাল তথা মূর্খতার পিতা বললে চিনে, তার নামটা বললো তাকে চিনে না। তার নাম যে আমর বিন হারব, এ কথা বললে কেউ চিনবে না লোকটাকে। আবু জাহাল বলে চিনে, মূর্খতার পিতা বললে চিনে, কি পরিমাণ বেইজ্জত তার হয়েছে। আজ দুনিয়াতে কাফের হোক, মুশরিক হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, বদ্দিন হোক, কেউ কোনোদিন চাবে না যে আমার সন্তানের নাম কিংবা আমার নাম আবু জাহাল রাখি, যে একসময় একজন বড় লিডার ছিল, তার কথায় আরবরা উঠত বসত, আমার নামটা তার নামে আবু জাহাল রেখে দিই, কেউ রাজি হবে না। পক্ষান্তরে যাকে বেইজ্জত করার জন্য মজনুন, পাগল, জিন ছাওয়ার হয়েছে, জাদুঘর ইত্যাদি বলা বলি করত, মনে হতে যেন তিনি অসহায়। কিন্তু আজ দুনিয়াতে লক্ষ মানুষ পাবেন তার নামে নামকরণ করা হয়েছে, নাম হইল মুহাম্মদ, এবং তার পাশাপাশি ইজ্জত সম্মান এই পরিমাণ। প্রত্যেকটি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে দুইবার আজানে তার নাম উচ্চারণ হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দুইবার। দিনে দশবার উচ্চারণ হইল আজানের সময়, একামতের সময় আবার দুইবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আরো দশবার উচ্চারণ হইল একামতের সময়, বিশবার উচ্চারণ হয় এক মসজিদে আজান আর একামতে। এরপরে নামাজে তাশাহুদের সময় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো একবার শেষ বৈঠকে দুরূদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, এখানে দুইবার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, এখানেও দুইবার, এ হলো চারবার। আগের ২০, এখানে আরো চার, ২৪, এক একজন মুসল্লি থেকে ২৪ বার উচ্চারণ হয় কমাস কম দিনে, যদি কেউ দুই রেকাত নামাজ পড়ে। নামাজ তো পড়বে দিনে, ফরজ হবে ১৭ রাকাত, সুন্নতে মুয়াক্কাদা ১২ রাকাত, শত আর ১২ ২৯, বিতির ৩ রাকাত এ ৩২, কমাস কম ৩২ রাকাত নামাজ মানুষ দৈনিক পড়ে। তো ৩২ সাকাতে কয়বার তার নাম উচ্চারণ হয়,
ফরজে হইল দুই রাকাতের মধ্যে চারবার। এরপর জোহরে চার, তাহলে পাঁচ ফরজে চার পাঁচে বিশ বার। সুন্নত ফজরে দুই রাকাতে চারবারে চব্বিশ, জোহরের প্রথম চার রাকাতে চারে আঠাশ, শেষ দুই রাকাতে চার এ বত্রিশ, মাগরিবের সুন্নত দুই রাকাতে চার এই চৌত্রিশ, এশার শেষে সুন্নত দুই রাকাতে চার আটত্রিশ, বিতরের শেষ বৈঠকে চার এ হলো বিয়াল্লিশ, আর প্রথম বৈঠকে দুই এ হলো চুয়াল্লিশ। এরপরে জোহরের আগের চার রাকাতে প্রথম বৈঠকে দুই এ হলো ছিচল্লিশ। এই ছিচল্লিশ বার একজন মুসল্লির মাধ্যমে নামাজে তার নাম উচ্চারণ হয়। এরপরে চিন্তা করুন, এক আমাদের বাংলাদেশে বলা হয় বর্তমানে প্রায় ৬ লক্ষ মসজিদ আছে, শুধু আজান আর একামতে হইল কয়বার? আজানে দুই, একামতে দুই, এ চার, দিনে পাঁচ রক্ত নামাজে ২০ বার। তো ৬ লক্ষ মসজিদকে ২০ দিয়ে গুণ দিলে ৬ কুড়ি ১০০ কুড়ি, তার মানে ১ কোটি ২০ লক্ষ বার শুধু আজান আর একামতে তার নাম উচ্চারণ হয় আমাদের ছোট্ট একটি দেশ বাংলাদেশে। এবার সারা পৃথিবীর মসজিদগুলো হিসাব করুন, আজান একামতে কয় কোটি বার তার নাম উচ্চারণ হয়, এরপরে নামাজে সারা পৃথিবীতে হিসাব করলাম ৪৬ বার হয় একজন মুসল্লির মাধ্যমে যদি শুধু ফরজ সুন্নতার ভিতির পড়ে। কত নফল নামাজ পড়তেছে, কোন কোন আল্লাহর বন্দা দিনে ১০০ ২০০ রাকাত নফল নামাজ পড়ে, তো চিন্তা করুন কতবার তার নাম উচ্চারণ হয়। এবং সূর্য তো উঠতেছে ডুবতেছে, তার মানে ঘুরতেছে, সূর্য কখনো বিদায় হয় না, সে ঘুরন্ত অবস্থায় আছে। তো সব সময় পৃথিবীতে মাগরিবের ওয়াক্ত হয়ে আসতেছে, এশাও হয়ে আসতেছে, ফজরও হয়ে আসতেছে, জোহরও হয়ে আসতেছে, আসরও হয়ে আসতেছে, তার মানে এক সেকেন্ডের জন্য আজান একামত বন্ধ নেই। যেমন আমাদের এখানে মাগরিবের আজান আমরা যখন দিই, আমাদের থেকে পশ্চিমে যারা আছে খুলনা কুষ্টিয়া ওরা আরো চার মিনিট পরে দেয়, ওর থেকে আরো পশ্চিমে তারা আরেকটু পরে। তো এইভাবে পরপর করতে করতে সব সময় মাগরিবও চলতেছে পুরা পৃথিবীতে, এশাও চলছে, ফজরও চলছে, জোহরও চলছে, আসরও চলছে, নামাজ চলতেই আছে। তার মানে এক সেকেন্ডের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ বন্ধ নেই। সারা দুনিয়াতে তার নাম আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, কোথাও মাইকে কোথাও মুখে। এরপর বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন হাদিসের ক্লাসে কত কোটি কোটি বার তার নাম উচ্চারণ হয় এবং নামের সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ হয়। যেমন ধরুন আমাদের এই আকবর মাদ্রাসায় জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকায়, এখানে দাওরায়ে হাদিসের ছাত্র সংখ্যা এবছর ৩৮ জন, দাওরায়ে হাদিসে ক্লাস নেন প্রায় ১০ জন উস্তাদ, ৪৮ ধরেন ৫০ জন। তো ৫০ জন এখানে এই হাদিসের খেদমতে, হাদিস কেউ পড়ে কেউ পড়ায়, দাওরায়ে হাদিসে ১০টি হাদিসের কিতাব পড়ানো হয়। এই ১০টি হাদিসের কিতাবে হাদিসের সংখ্যা প্রায় ১ লক্ষ। তো ১ লক্ষ হাদিস পড়ানো হয় এক বছরে। প্রত্যেকটি হাদিসের আগে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ একবার আসলো, হাদিসের অনুবাদ যদি ওস্তাদ প্রত্যেকটি হাদিস অনুবাদ করে, অনুবাদের সময় আবার একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো দুইবার। ব্যাখ্যা বিশ্লেষণের সময় বারবার তাঁর নাম মোবারক আসতে থাকে। গড়ে যদি তিনবারও ধরি, তো হাদিসের এবারতে একবার, অনুবাদে একবার, ব্যাখ্যায় তিনবার, এই হলো পাঁচবার। তো একজনের যদি পাঁচবার পড়া, পাঁচবারের পরে প্রত্যেকে অন্তত পাঁচবার দুরূদ শরীফ পড়ে, তো পঞ্চাশ জনে পাঁচবার দুরূদ শরীফ পড়লে ১ লক্ষ হাদিসে ৫ লক্ষ বার দুরূদ শরীফ হয় এক একজনের। এই হিসাবে পঞ্চাশ জনের কত হবে, পঞ্চাশকে ৫ লক্ষ দিয়ে গুণ দিলে কত হবে, ২৫ কোটি। তে ২৫ কোটি বার দুরূদ শরীফ পড়া হয় আমাদের এক মাদ্রাসায় এক বছরে কমাস কম।
এবার চিন্তা করুন, এক মাদ্রাসা যদি 2,50,000 দুরূদ শরীফ হয়, তার নাম উচ্চারণ হয়, আরো বিভিন্ন মাদ্রাসার ছাত্র সংখ্যা আরো অনেক বেশি। যেমন 8,000 মাদ্রাসায় দাওরায়ে হাদিসে 4,5,6,000 ছাত্র থাকে, তো সেখানে 5,000 ছাত্র যদি হয়, কত কোটিবার দুরূদ শরীফ পড়া হয় চিন্তা করুন। তো এইভাবে সারা দুনিয়ায় অসংখ্য কোটি কোটি বার তার নাম উচ্চারণ হয়, নামের পরে কমাসকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হয়। এরপরে দুরূদ শরীফের উজিফা, আমি যখন আমার প্রথম পীর কায়েদে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হই, আমাকে প্রথম সবক দিলেন কমাসকম দৈনিক 300 বার দুরূদ শরীফ পড়তে হবে। 300, কত মানুষ আছে দৈনিক 10,000-20,000 পড়েন। হযরত মাওলানা আসাদ মাদানী রাহেমাহুল্লাহ একবার বলেছেন, আমি কমাসকম দৈনিক 10,000 বার দুরূদ শরীফ পড়ি, 10,000। এবং দুরূদ শরীফ এমন একটি আমল, এবাদত দুই প্রকারের হয়, কিছু এবাদত হইল এগুলো সত্তাগতভাবে এবাদত, আর কিছু এবাদত আছে শরীয়ত এবাদত বলার কারণে এবাদত, না বললে এবাদত হইত না। এই সত্তাগতভাবে এবাদতের মধ্যে একটি হইল আমার আল্লাহর জিকির করা, আল্লাহ আল্লাহ বলা। সত্তাগতভাবে এবাদত হলো আজান দেওয়া, সত্যগতভাবে এবাদত হলো তেলাওয়াত করা, কোরআন শরীফ পড়া। সত্তাগতভাবে এবাদত হলো দুরূদ শরীফ পড়া। এগুলোর নিয়ত যদি নাও করেন তারপরও সওয়াব আসবে, নামাজ নিয়ত ছাড়া পড়লে সওয়াব আসবে না। এটাকে শরীয়ত এবাদত বলার কারণে এবাদত হয়েছে, নিয়ত করলে এবাদত হবে, না করলে ব্যায়াম হবে। তাই নামাজে নিয়ত করা ফরজ। কিন্তু দুরূদ শরীফ এমন একটি এবাদত, আজান এমন একটি এবাদত, আল্লাহর জিকির এমন একটি এবাদত, তেলাওয়াত এমন একটি এবাদত, এই এবাদতটি সত্তাগতভাবে এবাদত, নিয়ত না করলেও আমলনামায় সওয়াব আসে। তো দুরূদ শরীফ এমন একটি এবাদত, নিয়ত না করলেও সওয়াব। তাই বহু বান্দারা আছেন হাজার হাজার বার দুরূদ শরীফ দৈনিক ওনারা পড়েন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক দুরূদ শরীফে কমাসকম একবার তো উচ্চারণ হবে। তো এইভাবে সারা দুনিয়ার যারা দুরূদ পড়ে, সকল দুরূদগুলোকে হিসাব করলে কত কোটি দুরূদ হবে, এত কোটি বার তাঁর নাম উচ্চারণ হচ্ছে। এমন সুন্দর ব্যবস্থা নবীর নাম বারবার উচ্চারণ হওয়ার অন্য কোনো ধর্মে নেই, কোনো ধর্মে নেই। এটাই দলিল এবং প্রমাণ যে আমাদের ইসলাম ধর্ম হক এবং সত্য একটি ধর্ম, যেই ধর্মে আমার আল্লাহর নাম উচ্চারণ হয় বারবার। আজানে প্রথমবারে আল্লাহর নাম 4 বার, শেষের দিকে আজানে আবার 2 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক এক আজানে 6 বার, দিনে এক মসজিদে 5 বার আজান দিলে 5×6=30 বার, আবার 30 বার একামতে, এই 60 বার শুধু আজান একামতে এক এক মসজিদে ওনার নাম উচ্চারণ হয় আল্লাহ রাব্বুল আলামিন। এমন কোন ধর্ম নেই যে ধর্মে মাবুদের নাম এতবার উচ্চারণ হয়। এরপরে দুরূদ শরীফ আল্লাহর নাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বারবার আল্লাহর নাম উচ্চারণ হইতেছে। তো কোটি কোটি বার আমার আল্লাহর নাম উচ্চারণ হয়, কোটি কোটি বার আমার আল্লাহ রাসূলের নামও উচ্চারণ হয়। এবার চিন্তা করুন ইজ্জতটা আসলে কার, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সকল ইজ্জত একমাত্র আমার আল্লাহর, এরপরে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এরপর ইজ্জত যিনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করেন, যিনি বুজুর্গ হন আলেম হন, এদের ইজ্জত। একজন বড় আলেম বড় বুজুর্গের নাম আসলে মুসলমানরা কি পড়ে, রাহেমাহুল্লাহু তাআলা বা রাহমাতুল্লাহ আলাই, যেমন একটু আগে পড়লাম হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজজি হুজুর রাহেমাহুল্লাহু তাআলা, সাথে সাথে দোয়া। নবীর নাম আসলে দুরূদ শরীফ, ওলিয়ার আলেমের নাম আসলে রহমতের দোয়া, আল্লাহ আপনি তাঁর উপর অসংখ্য অগণিত রহমত বর্ষণ করুন। রহমতুল্লাহ আলাই মানে তার উপরে আল্লাহ রহমত বর্ষণ হোক অসংখ্য অগণিত, রাহেমাহুল্লাহু তাআলা মানে আমার আল্লাহ তার উপর অসংখ্য অগণিত রহমত নাজিল করুক। তো আলেমের নাম বুজুগের নাম আসলে রাহেমাহুল্লাহু তাআলা কিংবা রহমতুল্লাহ আলাই, রাসূলের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ইজ্জত আর কার নাম,
তো আলেমের নামের পরে এতবার রাহেমাহুল্লাহু তাআলা কিংবা রহমতুল্লাহ আলাই অথবা কদ্দাসাল্লাহু সিররা অথবা কুদ্দাসা সিররুহু অথবা নাওয়ারাল্লাহু মারকাদাহু এভাবে দোয়া পড়া হয়। কেন? তিনি রাসূলের কাছের মানুষ। রাসূল বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া আলাম ইউআদ্দিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়াররাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। রাসূলের ঘোষণা, নিঃসন্দেহে আলেম সমাজ আমার উত্তরসূরি। তো রাসূলের উত্তরসূরি হওয়ার বরকতে রাসূলের নামের পরে দুরুদ, আর রাসূলের উত্তরসূরি আলেম সমাজের নামের পরে রহমতের দোয়া। তার কবরকে আল্লাহ নূর দিয়ে ভরপুর করে দেন, নাওয়ার আল্লাহু মারকাদাহু, আল্লাহ পাক তার কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন, এই দোয়া পড়া হয়। বাররাদাল্লাহু মাসজারাহু, আল্লাহ পাক তার আরামের জায়গাকে শীতল রাখুন, এভাবে দোয়া করা হয়। লেখার সময় আলেমের নামের পরে এই দোয়া, মুখে বলার সময়ও নামের পরে এই দোয়া। কেন? নবীর কাছে। তো আসল ইজ্জত তো আমার আল্লাহর জন্য, এরপর যে আল্লাহর যত কাছের তার ইজ্জত তত বেশি, যে আল্লাহর যত দূরের তার ইজ্জত তত কম, আর একেবারে বিদ্বেষি হলে মোটো ইজ্জত নেই, সেখানে বেইজ্জতি আর বেইজ্জতি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মুসনাদে শরীফে তাই বলে গেছেন, যাদেরকে আমার আল্লাহ ইজ্জত দিয়েছেন নবীর সহি অনুসারী হওয়ার কারণে, নবীর সুন্নতের পাবন্দি করার কারণে, নবীর এলেমের ওয়ারিসার প্রতিনিধি হওয়ার কারণে যাদেরকে ইজ্জত দিয়েছেন, যদি কোনো কপাল পড়া এদের বিরুদ্ধে চারণ আরম্ভ করে। আল্লামা রুমি মুসনাদে শরীফে লিখেছেন, চৌকো দা খা হা দেখে পর্দা আকাশ দৌড়াদ মায়লা সান্দর তড়না এনে কাঁবরাদ মায়লা সান্দর তড়না এনে কাঁবরাদ। যখন এই ধরনের আল্লাহর কাছের বান্দাদের বিরোধিতা আরম্ভ করে, তো বুঝবে যে আল্লাহ পাক একে বিজ্জত করতে চাইতেছেন, এই জন্য ভালো মানুষের বিরুদ্ধে লাগাই দিয়েছেন। তো সে তো চায় আমি অমককে বিজ্জত করব, উল্টা বিজ্জত সে নিজে হয়। যেমন আবু জাহালে মলহুন চাইছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজ্জত করবে, কিন্তু বিজ্জত হয়ে গেছে আবু জাহালে মলহুন। কবুল হাকাম না মাসবুদ ওবো জাহালে সোদ আয় বসা আহলাজ হাসাদ না আহলে সোদ আয় বসা আহলাজ হাসাদ না আহলে সোদ। আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়ালা ইয়াহজুনুকা কাউলুহুম, ও নবী, কাফের মুশরিকরা আপনাকে যে বুড়া বালা বলে এতে আপনি পরেশান হবেন না, চিন্তিত হবেন না। আপনি হয়তো ভাবতে পারেন এরা আপনাকে বুড়াবালা বলার কারণে, গালি দেওয়ার কারণে, মজনুন বলার কারণে, পাগল বলার কারণে, জাদুঘর বলার কারণে, জিন সাওয়ার হয়েছে বলার কারণে আপনার ইজ্জত নষ্ট হবে, মোটেও নয়। কেন? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সকল ইজ্জত তো আমি আল্লাহ, আমি এখান থেকে যাকে ইজ্জত দিব সেই ইজ্জত আলা হবে, যাকে দিব না সেই ইজ্জত আলা হবে না। ইজ্জত আমি আপনাকে দিব, আপনার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কোরআন যে হক এবং সত্য তা প্রমাণিত হইল। আজ প্রায় 1500 বছর হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে গেছেন, এখনো তার ইজ্জত আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে, দুনিয়ার কোটি কোটি মানুষ তাকে ইজ্জত দিতেছে। আরো আশ্চর্য হবেন, 100 পৃথিবীর বড় মানুষ, দুইটি বই আমার হাতে পড়েছে, আমি পড়েছি, 100 পৃথিবীর বড় মানুষ, এই উভয় বইয়ের লেখক মুসলমান নয়, অমুসলিম। এই উভয় বইয়ে তাদের দৃষ্টিতে গোটা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বড় বড় 100 মানুষের জীবনী এই কিতাবে সংকলন করা হয়েছে এই বইতে। উভয় বইয়ের লেখক মুসলমান নয়, অমুসলিম, কিন্তু উভয় জনে সর্বপ্রথম নামটি যে এনেছে এই 100 বড় মানুষের মধ্যে, সে নামটি হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তাদের দৃষ্টিতে এই 100 বড় মানুষের মধ্যে সবচেয়ে বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জাতি বিজাতি সকলে এক বাক্যে স্বীকার করতে বাধ্য যে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি ইজ্জত আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইয়াহজুনুকা কাউলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। তো নবী আপনি চিন্তিত হবেন না, পরেশান হবেন না, ইজ্জত পুরোপুরি সব আমার, আমি এখান থেকে যাকে দিব সে ইজ্জত পাবে, যাকে দিব না সে ইজ্জত পাবে না, বেইজ্জত হবে।
হুয়া সামিউল আলিম, এরা কি কি বলে সব তো আমি শুনি এবং এর ফল কি হবে সব আমি জানি। এটা হক প্রমাণ হয়ে গেল, কোরআন সত্য, দিন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, ইসলাম সত্য প্রমাণ হয়ে গেল যে দুনিয়াবাসী দেখতেছে ইজ্জত কার। যদি কোনো ইজ্জত না থাকতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো কেউ বলতে পারতো তোমাদের আয়াতে সঠিক হয়নি, আয়াতে বলতেছে তোমাদের আল্লাহ বলতেছে ইজ্জত সব আল্লাহর আর নবীর। এখন তো দেখি নবীর কোনো ইজ্জত নেই, সকলে তো ইজ্জত করে, তাহলে বলা যেত কোরআন সত্য নয়, আলাইয়াজু বিল্লাহ। কিন্তু যখন দুনিয়াবাসী দেখতেছে ইজ্জত তার, জাতি বিজাতি সকলেই সবচেয়ে বেশি ইজ্জত তাকে দিতেছে, তার অনুসরণের কারণে ভারতবর্ষ যখন ইংরেজদের থেকে স্বাধীনতা লাভ করে, তখন মহাত্মা গান্ধীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার রাষ্ট্র পরিচালনা করবেন কোন সংবিধানের ভিত্তিতে, জবাব দিয়েছেন কি, খলিফা ওমর যেই সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছিলেন সেই সংবিধানের ভিত্তিতে এ ভারতবর্ষ পরিচালিত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বরকতে এখন তিনিও অনুসরণী। কত অনুসরণ করছেন, হাদিস শরীফে আছে খাওয়ার সময় যদি কোনো খাবার বাইরে পড়ে যায়, পরিষ্কার জায়গায় পড়লে তুলে খেয়ে নাও, অপরিষ্কার জায়গায় পড়লে তুলে পরিষ্কার করে খেয়ে নাও, এটা নষ্ট করবে না। খাবারের কোন অংশে বরকত আছে এটা আমরা জানি না, হতে পারে যে খাবারটি পড়ে গেছে ওইখানে আসল বরকত। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়া গেলেন ওনার খেলাফতকালে, তার পাশে রোম সম্রাট, তাদের কি ঠাট বাট, আর সেখানে মুসলমানদের খলিফা বারো তালিওয়ালা জামা গায়ে খেতে বসছেন, একটু খাবার বাইরে পড়ে গেছে তিনি তুলে আবার খেয়ে নিলেন। পার্শ্ববর্তী একজনে বলল, হুজুর পাশে রোম সম্রাট, খ্রিস্টানেরা দেখতেছে আপনি কিভাবে চলতেছেন, কিভাবে বলতেছেন, কিভাবে খাচ্ছেন দেখতেছে, তো এই পড়ে গেছে এই খাবার তুলে আবার খেয়ে নিলেন, এরা যদি এভাবে দেখে সামনে যদি এমন কাজ করেন আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করবে, মুসলমানদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবে, এরা ফকিরের গোষ্ঠী, এই বাইরের পড়ে যাওয়া খাবার আবার তুলে খেয়ে ফেলে, যে লালসা কত ফকিরের গোষ্ঠী। এতক্ষণ তো হুজুরে খাইছিলেন, হয়তো খ্রিস্টান দেখেও দেখেনি, কিন্তু এই কথা বলার পরে তিনি দ্ব্যর্থ কণ্ঠে জোরে সোরে বলে উঠলেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই ধরনের আহমকদের কারণে আমি আমার পরম বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিব, কি পরিমাণ সুন্নতের পাবন্দি চিন্তা করুন। কাফের মোর্শাকটা কি বলে, যাদের শান শকট ঠাট বাট আছে এরা কি বলে, এটা আমার দেখার বিষয় নয়, আমার তো দেখার বিষয় আমার হাবিবের সুন্নত কিনে। এ সুন্নতের পাবন্দির বরকতে একজন হিন্দু পর্যন্ত একথা বলতে বাধ্য যে ভারতবর্ষ পরিচালিত হবে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের সংবিধান অনুযায়ী। কি পরিমাণ ইজ্জত আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। ওয়ালা ইয়াহজুনুকা কাউলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ হুয়াস সামিউল আলিম, তিনি সবকিছু শোনেন সবকিছু দেখেন। আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, ও নবী স্মরণ রাখুন আকাশসমূহ এবং জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহর, আমার আল্লাহর মালিকানাধীন। আল্লাহর মালিকানাধীন বস্তুতে আল্লাহ পাক যেভাবে চাবেন সেভাবেই তো চলবে, আপনার মালিকানাধীনে আমার ক্ষমতা চলবে না, আমার মালিকানাধীনে আপনার ক্ষমতা চলবে না। তো পুরা কায়নাত আর সৃষ্টি জগৎ আকাশসমূহে এবং জমিনে যা কিছু আছে সব কিছু যেহেতু আমার আল্লাহর মালিকানাধীন, তো তার হুকুমে তো এখানে চলবে, যেভাবে তিনি চালাবেন এভাবেই চলবে। হাদিস শরীফে আছে যখন আমার আল্লাহ কোনো বন্দাকে ভালোবাসেন তো হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালামকে ডেকে জানাইয়ে দেন, ও জিব্রাইল অমক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। হযরত জিব্রাইল আমিন তখন আকাশের ফেরেশতাদেরকে জানাইয়ে দেন, ও আকাশের ফেরেশতারা অমক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, আমি জিব্রাইলও ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো। আকাশের ফেরেশতারা তখন ওই বান্দাকে ভালোবাসতে থাকেন এবং এর পাশাপাশি জমিনের ফেরেশতাদেরকে ডেকে জানিয়ে দেন, ও জমিনের ফেরেশতারা অমক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, জিব্রাইল ভালোবাসেন, আমরাও ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো।
জমিনের ফেরেশতারাও তখন ওই বান্দাকে ভালোবাসতে থাকে এবং এর পাশাপাশি সকল মাখলুকের অন্তরে ওই বান্দার ভালোবাসা ঢুকিয়ে দেন, সকলেই তাকে ভালোবাসতে থাকে। কেন ভালোবাসে এটা অনেক সময় বুঝেও আসে না, কিন্তু অন্তর অনুভব হয় যে অমুকের ভালোবাসা আমার অন্তরে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের 1400 বছর পরের মানুষ, কি পরিমাণ ভালোবাসা মুসলমানদের অন্তরে তার, শুধু মানুষের তার দরবারে একটি বিড়াল থাকত, খানকাহে এমদাদিয়া একটি বিড়াল থাকত। বিড়াল একদিন বাবুরচির ডাল পাক করে ডালের পাতিলে ঢাকনা না দিয়ে পাতিলের মুখ খোলা রেখে বাবুরচিখানার দুয়ার বন্ধ করে বেরিয়ে গেছে। বাবুরচিখানার ভিতরে ছিল এই বিড়ালটি, আর কেউ ছিল না। এই সময় একটি বিষাক্ত সাপ ঘরের খুঁটি বেয়ে সাহাতির হয়ে অপর পান্থে যাওয়ার পথে ডালের পাতিল বরাবর গেলে ঝুপ করে ডালের পাতিলে পড়ে যায়। ডাল মাত্র পাকানো হয়েছে, গরম ডাল, গরম ডালে বিষাক্ত সাপ পড়ে মারা গেছে, দেখেছে একমাত্র বিড়াল, আর কেউ দেখেনি। কিছুক্ষণ পর যখন বাবুরচি বাবুরচিখানায় আসে, বিড়াল বাবুরচিকে সংবাদ দিবে যে ডালগুলো খাওয়া যাবে না, এখানে বিষাক্ত সাপ পড়ে মারা গেছে, এর ডাল যে খাবে সে মারাও যেতে পারে। কিন্তু বিড়াল বাবুরচিকে সংবাদ দিবে কোন ভাষায়? বিড়ালের ভাষা বাবুরচি বোঝে না, বাবুরচির ভাষা বিড়াল বলতে পারে না। আল্লামা রুমি বলেন, তো না দিদি গাহে সুলাইমান রা, তোছে দানি আওয়াজে মুরগান রা, তোছে দানি আওয়াজে মুরগান রা। পশু পাখির ভাষা সাইয়েদেনা হযরত সুলাইমান আলা নবিগেনা আলাইহিস সালাতু ওয়াসালাম বুঝতেন, আমরা তো তার সাক্ষাৎ পাইনি, আমরা কি করে বুঝব। যাই হোক, বাবুরচি এসেছে, এখন বিড়াল নিজের ভাষায় সংবাদ দিতেছে। নিজের ভাষা কি? মেও মেও মেও। আগের তুলনায় মেও মেও বাড়াই দিয়েছে অনেক বেশি। যতই মেও মেও বাড়াই দেখ, বাবুরচি কি বুঝতেছে? বিড়াল দেখলো আমি তো বুঝাইতে পারলাম না। এবার বিড়াল বাবুরচির লুঙ্গি ধরে ডালের পাতিলের দিকে টেনে নিয়ে যেতে চায়, জামার আঁচল ধরে ডালের পাতিলের দিকে টেনে নিয়ে যেতে চায়। বাবুরচি লাথি মেরে বিড়ালকে সরায়ে দেয়, মনে মনে ভাবে এটা বোধে পাগল হয়ে গেছে, না হয় এমন করতেছে কেন। বিড়াল দেখল বুঝাইতে পারলাম না, রশির মধ্যে বাবুরচির কাপড় ঝুলতেছে, বিড়াল লাফ দিয়ে উঠে একটি কাপড় নিয়ে ডালের পাতিলে ফেলে দিতে চায়। বাবুরচি লাথি মেরে বিড়ালকে সরায়ে দেয়, কাপড় এনে আবার রশিতে রেখে দেয়, আর ভাবে মনে হয় এটার মাথা খারাপ হয়ে গেছে, এমন কেন করছে। বিড়াল দেখল বুঝাইতে তো পারলাম না। খানকার মুরিদ আর মেহমানগণ খেতে বসেছেন, ডাল এখন এদের বর্তনে যাবে, খাবে হয়তো এরা মারা যাবে। বিড়াল বেচারা বিচলিত, হায় কি করি হায় কি করি, খুব ছুটাছুটি আর মেও মেও ছুটাছুটি মেও মেও। ঠিক পাতিল থেকে ডাল বাড়া হবে, এদের বর্তনে আসবে, এই মুহূর্তে বিড়াল কিংকর্তব্য বিমূঢ় হয়ে সকলের সামনে ঝুপ করে গরম ডালের পাতিলে লাফ দিয়ে পড়ে বিড়ালটি মারা যায়। গরম ডাল লাফ দিল, বিড়াল মারা গেছে। তো যে পাতিলে বিড়াল মারা গেছে এই ডাল তো আর কেউ খাবে না। ডাল ফেলে দিতে গিয়ে দেখে ভিতরে বিষাক্ত সাপ মরে আছে। এখন বুঝে এসেছে বিড়াল এতক্ষণ যাবত এমন করেছে কেন। এই জগতে সবচেয়ে কঠিন কাজ তো হলো জীবন দেয়া, এর থেকে কঠিন কাজ তো আর কিছু নেই, কিন্তু বিড়ালের জন্য এত সহজ কেন হইল। বিড়ালের অন্তরে এ খানকাবাসীর মহব্বত ঘর করে বসে আছে, এই জন্য সহজ হয়ে গেছে। মহব্বত আর ভালোবাসার কারণে কঠিন কাজ সহজ হয়। তো বিড়ালের জন্য সহজ হয়ে গেছে এই কঠিন কাজ, কেন? ভিতরে মহব্বত আছে। তাই কোন বুজুর্গ বলেন, এসকি দোসবা দেয় নে কর দিয়া কামেল মুঝে, অব কোই মুশকিল নজর আতা নেহি মুশকিল মুঝে। মহব্বতের ঘাপ প্রতিঘাতে এখন আর কোনো কষ্ট কষ্ট রইনি। তো বিড়ালের অন্তরে এদের মহব্বত কেন ঢুকলো?
এরা তো বিড়ালকে চুমু খায় না। আমার আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, তাই ফেরেশতাদের মাধ্যম হইয়ে বিড়ালের অন্তরও ওদের ভালোবাসা ঢুকে গেছে, তাই জীবন দেওয়া তার জন্য সহজ হয়ে গেছে। জীবন দেওয়া তো এত সহজ নয়, একমাত্র খালেজ ভাবে যে যাকে অন্তরঙ্গ বন্ধু বানাইতে পারে তার জন্য সম্ভব হয় জীবন দেওয়া। তাই কোন বুজুর্গ বলেন, আয় দোস্ত আগার জাঁত লবি যাব তু বকশাম, আয় দোস্ত আগার জাঁত লবি যাব তু বকশাম, ওয়াজ যাঁচে আজিজ আস্তে বগো আব তু বকশাম, ওয়াজ যাঁচে আজিজ আস্তে বগো আব তু বকশাম। জীবন অন্তরঙ্গ বন্ধুর জন্য দেয়া সম্ভব, এছাড়া সম্ভব নয়। তো বিড়ালের অন্তরে এদের ভালোবাসা, এদের ইজ্জত কেন? ইজ্জত তো আসলে আমার আল্লাহ, এরপরে যারা আল্লাহ আল্লাহ হয় আমার আল্লাহর বিধিবিধান মেনে চলে ইজ্জত তাদের জন্য আল্লাহ পাক বণ্টন করে দেন। ইন্নাল ইজ্জাত লিল্লাহি জামিয়া ওয়াস সামিউল আলিম। নবী আপনাকে চিন্তিত হওয়া লাগবে না, ইজ্জত সব আমার, এবং আকাশ সমূহে আর জমিনে যা কিছু আছে সবকিছু আমার মালিকানাধীন। অতএব সকলে আপনাকে ইজ্জত করবে, কাফের মুশরিক নাস্তিক মুরতাদ বদ্দিনেরা আপনাকে বুড়াবালা বললে এতে কিছু আসবে আর যাবে না। আল্লাহ ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মা ইত্তাবিউল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা। তারা যে আল্লাহ বাদ দিয়া মূর্তি পূজা করে, এদেরকে মাবুদ মনে করে, তাদের ধারণার উপরে ভিত্তি করে করে, এর বাস্তবতা বলতে কিছু নেই। তো ইজ্জত তাদের থাকবে না যেহেতু তারা ভ্রান্ত, ইজ্জত আপনারই থাকবে যেহেতু আপনি হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের বিধিবিধান মেনে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করে ইজ্জত আলা হওয়ার তৌফিক দান করুন। প্রশ্নগুলো পড়ার আগে আমাদের মসজিদের একজন খাদেম, এই বেচারা ছোট্ট ছেলে চুলায় পড়ে তার কোমর থেকে নিয়ে এক পায়ের আগা পর্যন্ত মারাত্মকভাবে জ্বলে গেছে। বেচারা গরিব মানুষ ছেলে, হাসপাতালে বহু টাকা ছেলের পিছনে ব্যয় হয়ে গেছে, সামনে আরও হবে, পায়ের আঙ্গুলগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে, আবার এক জায়গা থেকে চামড়া কেটে আরেক জায়গায় তাড়ি লাগাতে হয়েছে। বেচারা গরিব মানুষ অর্থ সংকটে ভুগছে, গরিবের সাহায্য করলে আল্লাহ পাক দেখতেছেন ইনশাআল্লাহ আমাদের সাহায্য করবেন। তাই একটু আশা রাখি আমরা নিজেরা, এই ভাই আমাদের কারা কারা আছেন একটু যে যা পারেন একটু এই বেচারাকে সাহায্য করার লক্ষ্যে, আমাদের এই মসজিদের খাদেম বেচারা গরিব মানুষ, যে যা পারি অংশগ্রহণ করি, একটু হাতে হাতে দিয়ে পয়সাগুলো এদিকে পাঠিয়ে দিই। বারান্দায় দোতলায় নিচের তলা যারা আছেন একটু হাতে হাতে দিয়ে পয়সাগুলো এদিকে পাঠিয়ে দিই। মাশাআল্লাহ, আল্লাহ পাক সকলকে কবুল করুন, এই দানের বরকতে দুনিয়া আখরাতে সুখময় জিন্দগি, ইজ্জতওয়ালা জিন্দগি নসিব করুন। অল্প সময় একটু বেশি বেশি শরীর থাকার চেষ্টা করি, বেচারা খুব কষ্টে আছে। আল্লাহ, মাশাআল্লাহ, জি ব্যাগ আছে, ব্যাগের ভিতরে দিয়ে দেন। বারান্দা দোতলায় তিন শেডে যেখানে আমরা আছি সকলে শরীর থাকার চেষ্টা করি মাশাআল্লাহ।
আমরা যারা এখানে তাফসীর শুনতে আসি, অনেকে অনেক দূর দরাজ থেকে আসেন, যাত্রাবাড়ির ওইদিক মাতুয়েল থেকে পর্যন্ত আসেন, নদীর ওইপার থেকে অনেকে আসেন, মিরপুর 10, 11, 12, লালবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, বিভিন্ন জায়গা থেকে আসেন, অনেক কষ্ট করে অনেকে প্রশ্ন পাঠান। তো প্রশ্নগুলোর ব্যাপারে কিছু নীতি ফলো করে চললে উত্তর দিতে সুবিধা, তাই সেই নীতিগুলো একটু আমি শোনাচ্ছি। প্রশ্নের নিচে নাম ঠিকানা উভয়টি স্পষ্ট করে লেখা চাই। অনেকে ফেতনামূলক কিছু কথাবার্তা লেখে, নাম ঠিকানা লেখা না যাতে পরবর্তী জিজ্ঞেস করা না যায়, তাই দিয়ানতের সাথে স্পষ্ট ভাষায় নিজের নাম ঠিকানা লিখে প্রশ্নটা করলে ভালো। নাম ঠিকানা ছাড়া প্রশ্ন আসলে এই প্রশ্ন পড়া এবং উত্তর না দেওয়া হবে, দেওয়া হবে না, নাম ঠিকানা লিখে প্রশ্ন করবেন। দুই নম্বর, তালাক এবং মিরাসের মাসালা এখানে কেউ দিবেন না। তালাক আর মিরাসের মাসালা মুখে বলা হয় না, এটা লিখিত আমাদের দাওয়াল এফতায় দিলে সেখান থেকে লিখিত জবাব পেয়ে যাবেন দলিল সহকারে। তালাক এবং মিরাসের মাসালা দিবেন আমাদের এফতা বিভাগে, দলিল সহকারে লিখিত উত্তর পেয়ে যাবেন। তিন নম্বর, কোন প্রশ্নের ব্যাখ্যা, কোন স্বপ্নের ব্যাখ্যা তাফসিরে দেয়া হয় না। হাজারো স্বপ্ন দেখেন, এর সাথে মাসালা মাসাইলের কোনো সম্পর্ক নেই, এটা ফরজ ওয়াজিব নয়, এটা দিতে গেলে রাতেও কুলাবে না সকল উত্তর দিতে গেলে। তো স্বপ্নের ব্যাখ্যা এখানে লিখবেন না, এটার উত্তর দেয়া হয় না। তাফসির শেষে সকলের জন্য এমনি দোয়া করা হয়, ভিন্ন আবার হুজুর আমার জন্য দোয়া চাই, এটা প্রশ্ন আকারে দিবেন না। এখন হলো প্রশ্ন উত্তর পর্ব, দোয়ার পর্ব তো আরো পরে আসবে, তো প্রশ্নের মধ্যে দোয়ার জন্য না দেওয়া চাই, এতে সময় নষ্ট হবে। ছয় নম্বর, প্রশ্নটা কষ্ট করে পরিষ্কার ভাষায় লিখবেন, অনেক প্রশ্ন অস্পষ্ট পড়া যায় না, পরিষ্কার ভাষায় প্রশ্ন লিখবেন। সাত নম্বর, প্রশ্ন অবশ্যই শরীয়তের মাসালা মাসালা মাসাইল জানার জন্য হতে হবে, শরীয়তের মাসালা মাসাইল জানার জন্য হতে হবে। দুনিয়াবী কোনো বিষয়ে প্রশ্ন এখানে করবেন না, দুনিয়ার ব্যাপারে আমি অনেকটা অজ্ঞ, দুনিয়ার পরামর্শ যারা দুনিয়ার ব্যাপারে চতুর তাদের থেকে নেবেন, মাসালা মাসাইল এখানে জিজ্ঞেস করবেন, দুনিয়ার ব্যাপারে এখানে জিজ্ঞেস করবেন না, পরামর্শ চাবেন না, এখানেও না এখানের বাইরেও না, দুনিয়ার ব্যাপারে আমি অজ্ঞ, ব্যবসা বাণিজ্য এই সেই সংসারে অশান্তি এগুলো জিজ্ঞেস করলে লাভ নেই। আট নম্বর, কিছু কিছু প্রশ্ন আছে এগুলোর মূলে উদ্দেশ্য জানা নয়, উদ্দেশ্য থাকে ফেতনা, প্রশ্ন পড়লেই বুঝে আসে, তাই এই ধরনের কোনো প্রশ্ন দিবেন না যে প্রশ্ন উদ্দেশ্য ফেতনা ফাসাদ হয়। নয় নম্বর, রাজনৈতিক প্রশ্ন এখানে না দেওয়া ভালো, এতে অনেক সময় ফেতনা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, এই নিয়মগুলো খেয়াল রেখে চললে উত্তর দিতে সুবিধা হবে। আর একটি জরুরি কথা, আদাবুল মুআশারাত, আমি কিভাবে চলব, অন্যের সাথে ব্যবহার করব, কথাবার্তা বলব, মোসাফা করব, এগুলো সব ইসলামে শেখানো আছে। এর উপরে একটি কিতাব আছে, নামে আদাবুল মুআশারাত, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লিখিত। এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করে পড়বেন, আর এর থেকে সংক্ষেপে পাইবেন ইসলামী আদব বা ইসলামী শিষ্টাচার, আমাদের এখানেও পাবেন, কিতাবটি ছাপা আছে, এখান থেকে সংগ্রহ করে কিতাবটি পড়ে নেবেন। অনেক সময় শীতকাল, আপনি মাত্র উজু করে আসছেন, হাত বরফের মতো ঠান্ডা, আপনি গেছেন আরেকজনের সাথে মোসাফা করতে, এই বেটার এমনি ঠান্ডার রোগ, আপনি ঠান্ডা হাতে মোসাফা করছেন, তার ক্ষতি হয়ে গেছে, এখন মোসাফার দরকার নেই, মোসাফা ফরজ ওয়াজিব নয়, যদি করতে হয় তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন দুই হাতে কতক্ষণ ঘষাঘষি করে নেব, দুই হাতে ঘষাঘষি করলে ঠান্ডা হাত গরম হবে, এবার মোসাফা করেন, মোসাফা তো করবেন বরকতের জন্য, আপনার ঠান্ডা এর ক্ষতি হয়ে গেছে, বরকত পাবো না, ব্যবক্ষতি হবে, বা আপনার হাত এখন ভিজা, ওর হাতে আপনি ভিজাই দিলে, আপনি অজু করে আসছেন, ভিজা হাতে মশলা করে এর হাত ভিজাই দিচ্ছেন, এটা ঠিক হবে না। আর এখানে যে আমরা সাধারণত লাইন ধরে মশাফা করি, আমি এই নিয়তে করি যে কোন হাতের বরকতে
আল্লাহ পাক আমাকে নাজাত দিবে, আমার জানা নেই, আমার আল্লাহ জানেন। তাই এখানে কোনো কার্পণ্যতা নেই, যারা এই লাইনে দাঁড়ায় সকলের সাথে মাথা করার চেষ্টা করি, কার হাতের বরকতে আল্লাহ আমাকে নাজাত দিবেন, আমাকে বরকত দিবেন আল্লাহ ভালো জানেন। এখানেরও কিছু নিয়ম নীতি আছে, লাইন ধরে দাঁড়ায় গেছেন মাঠ পর্যন্ত, যারা অনেক পিছনে দাঁড়াইছেন ওনাদের কাছে যাইতে তো অনেক সময় লাগবে, কিন্তু কিছু মুসল্লি আছেন ওই লাইন ভঙ্গ করে সিফা দিয়ে হাত বাড়াইয়ে দেন, এতে ওই যারা দূরে দাঁড়াইছেন তাদের হক নষ্ট হয়। বা কেউ আছে পিছন থেকে এসে হাত ধরে টানে দেন, হাত ধরে টেনে উনি পিছন থেকে এসে মোসাফা করেন, তো যারা সামনে দাঁড়াইল তাদের তো হক নষ্ট হইল, এদের হক নষ্ট করা আমার অধিকার নেই। তা আমি পিছন থেকে এসে টেনে মোসাফা করলাম, হেরা দাঁড়াইয়েছে, যদি মোসাফা করতে হয় যেখানে আমি জায়গা পাই সেখানে দাঁড়াবো, পিছন থেকে এসে হাত টেনে মোসাফা। আবার কেউ কেউ আছে হাতটা ধরছেন তো ধরছেন আর ছাড়তে রাজি নেই, তো সামনে ওনারা দাঁড়াই আছেন অপেক্ষায় আমি দূরেই আছি, তো ওই বেচারাদের হক নষ্ট হয় না, যত তাড়াতাড়ি সম্ভব হাত ছেড়ে দিব। আর কেউ আছেন মশালা করার সময় এখনো রোগ শোকের দুঃখের কাহিনী শুরু, তা আপনার কাহিনী শুনতে শুনতে ওরা যে দাঁড়াই আছেন তাদের তো হক নষ্ট হয়, কাহিনী পরবর্তীতে বলা যাবে এখন নয়। এভাবে কিছু নিয়ম নীতি মেনে চললে সকলেরই হকের লক্ষ্য রাখা হবে, কারো হক নষ্ট হবে না, এগুলো খেয়াল রাখি। প্রশ্ন, পুরুষ লোক কতটুকু স্বর্ণ পড়তে পারবে? পুরুষের জন্য মোটেও স্বর্ণ পরা বৈধ নয়, হারাম। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে স্বর্ণ আর এক হাতে রেশমি কাপড়, সিল্কের কাপড়, দুই হাতে দুইটি রেখে বেরিয়ে এসে বললেন, হাজানে হারামানে আলা যুকুরে উম্মতি, এই দুই বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। তো পুরুষদের জন্য পূর্ণ সিল্কের কাপড় এবং স্বর্ণ ব্যবহার, এটা হারাম, অল্প হোক আর বেশি হোক। আর মহিলাদের জন্য স্বর্ণ হারাম না, রূপাও হারাম নয়। প্রশ্ন, ব্যাংকে চাকরি করা যাবে কি না? যদি ব্যাংকে চাকরি করা না যায় তাহলে এর কারণটি একটু বুঝিয়ে বলবেন, যেহেতু অনেকে বলে তুমি তো পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছ তাই ব্যাংকে চাকরি করা যাবে। এই যুক্তিটি খোড়া যুক্তি, সঠিক যুক্তি নয়। এখন এক ব্যক্তির ব্যবসা হলো চুরির ব্যবসা, সে আপনাকে চাকরি দিল যে আমার চুরির মালগুলো আমার বাড়িতে নিয়ে দিয়ে আসবা, এই চুরির ব্যবসার বেচারা আপনি তার মাল বাড়িতে দিয়ে আসবেন, সে আপনাকে পারিশ্রমিক দিবে, এটা বৈধ হবে না। তেমনিভাবে সুদের কায় কারবারে আপনি চাকরি করবেন, আপনাকে সুদ থেকে পারিশ্রমিক দিবে, এটা বৈধ হবে না, এটা অবৈধ হবে। প্রশ্ন, আমরা বিভিন্ন সময় রাশি যেমন তুলা রাশি, সিংহ রাশি ইত্যাদি সম্পর্কে বিভিন্ন কথা শুনতে পাই, ইসলামের রাশির হুকুম কি স্পষ্ট করলে উপকৃত হতাম, অমক রাশির এই হবে তমক রাশির এই হবে এগুলো বিশ্বাস করা যাবে না। প্রশ্ন, আমরা জানি ফজরের ওয়াক্ত শুরু হলে তাহাজ্জুদের নামাজ পড়লেও ফজরের সুন্নত হিসাবে গণ্য হয়, আর এখন সাহারির ওয়াক্ত শেষ হয় 4:02 আর ফজর শুরু হয় 4:08 স্থায়ী ক্যালেন্ডার অনুযায়ী, সুতরাং জানার বিষয় হল কেউ যদি সাহারির ওয়াক্ত শেষ হওয়ার পর ফজর শুরু হওয়ার পূর্বে তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ে তাহলে তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে কি না ফজরের সুন্নত হিসাবে গণ্য হবে? এটাও ফজরের সুন্নত হিসাবে গণ্য হবে। সতর্কতামূলক 5-6 দেরি করে ফজর ওয়াক্ত লেখা হয়েছে, বাস্তবে সাহারির ওয়াক্ত শেষ হওয়া মাত্রই ফজর ওয়াক্ত শুরু হয়ে যায়, তাই এই সময় সুন্নত তাহাজ্জুদ পড়লে এটা ফজরের সুন্নত হিসাবে পরিগণিত হবে, তাহাজ্জুদ হবে না। প্রশ্ন, যে সকল তালেবুল এলেম বা ওলামায়ে কেরাম সব সময় এলেম তালাশে লিপ্ত থাকেন, তারা যদি শুয়ে শুয়ে বা হেলান দিয়ে কিতাবকে হাতে নিয়ে মোতালা করেন তাহলে কিতাবের নিজের অনুগামী করে নেয়ার কারণে আদবের খেলাফ হবে কি না? আদব পরিপন্থী হবে, তবে প্রয়োজন বোধে এখন আর বসে থাকতে পারতেছেন না তো ঠিক আছে একটু শুয়ে কিতাব পড়লেন, এতে আপনার কোনো গুনাহ হবে না। প্রশ্ন, বিভিন্ন এলাকায় প্রচলন আছে কারো হাত থেকে যদি কোরআন শরীফ পড়ে যায় তাহলে কাফফারা দেয়াকে জরুরি মনে করা হয়, জানার বিষয় হল এক্ষেত্রে শরীয়ত বিধান কি? এর কোনো কাফফারা নেই, শুধু আল্লাহর কাছে মাপ চাবেন যে আল্লাহ কোরআন শরীফ দেখে আলে হাত থেকে পড়ে গেছে আমি ক্ষমা চাই, আর কিছু নেই। প্রশ্ন, আমাদের এলাকায় প্রচলন আছে নতুন কারো বিবাহ হলে ছেলে মেয়ে উভয়ে মেয়ের বাপের বাড়ি 7 থাকতে হয়, এগুলোর শরীয়তে কোনো ভিত্তি নেই।
প্রশ্ন, আমি নামাজের মধ্যে এক এক রাকাতে এক এক পারা থেকে তেলাওয়াত করি, এখন আমার জানার বিষয় হলো আমার নামাজের কোনো ক্ষতি হবে কি না? জি না, কোনো ক্ষতি হবে না। প্রশ্ন, একটি ঈদগাহ মাঠ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, দুই বছর যাবৎ কোনো নামাজ পড়া হয় না। নামাজ পৃথক হওয়ার কারণে এখন যাদের জায়গা পড়া যায় না ভাই। প্রশ্ন, মুরজিয়া কাদেরকে বলা হয়? এই সম্প্রদায়ের অস্তিত্ব এখন দুনিয়াতে নেই, জানারও দরকার নেই। প্রশ্ন, সমাজ সংস্কারের জন্য আমাদের কি করণীয়, এলেম অর্জন করণীয়? প্রশ্ন, লোকে বলে আপনার বয়ান নাকি সীমাবদ্ধতার মধ্যে হয়ে থাকে, কথাটি সত্য কিনা? একেবারেই সত্য, শরীয়তের বাইরে তো হয় না, শরীয়তের ভিতরে সীমাবদ্ধ থাকে। প্রশ্ন, স্বপ্ন দোষ এবং স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয়, এছাড়া গোসল ফরজ হওয়ার অন্য কোনো কারণ আছে কি না? অন্য কোনো কারণ নেই। প্রশ্ন, ইমামের পিছনে সিররি নামাজে অনেক সময় দুনিয়াবি বিভিন্ন খেয়াল আসে, এখন কি করব? মনে আসা মাত্র খেয়াল বাদ দিবেন। প্রশ্ন, বর্তমানে ঢাকার অধিকাংশ রাস্তায় বৃষ্টি হলে ড্রেনের ময়লা পানি উপচে ওঠে, যেখানে প্রকাশ্য নাপাক মিশ্রিত থাকে, রাস্তায় হাঁটতে এই পানি কাপড়েও ছিটে আসে তার অধিক পরিমাণে, এখন এমন কাপড় পরিধান করে নামাজ হবে কিনা? যদি এক টাকার কয়েন পরিমাণ বা তার থেকে বেশি এই ধরনের পানি কাপড়ে লাগে, এতে নামাজ হবে না, এর থেকে কম হইলে হবে। প্রশ্ন, অনেক আলেমকে দেখা যায় তারা নিম দাড়ি ছোট করেন, নিম দাড়ি এটা দাড়ি নয়, এজন্য ছোট করলে হারাম বা কবিরা গুনাহ হবে, একথা বলা যাবে না? তবে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারীতে মাকরু লিখেছেন। প্রশ্ন, যদি নামাজে দাঁড়িয়ে বেফে আলে তাশাহুদ বা দুরুদ ইত্যাদি পড়েফে, তাহলে নামাজ হবে কি? যদি সুরায় ফাতেহা পড়ার আগে পড়েন তাহলে নামাজ হবে, সুরায় ফাতেহা পড়ার পরে পড়লে সাহসেজ্জা দিতে হবে, সাহসেজ্জা না দিলে নামাজ হবে না। প্রশ্ন, কোরবানির সময় কোনো লেনদেন থাকলে কোরবানি করা জায়েজ হবে কি? জায়েজ হবে। প্রশ্ন, মাওলানা মতিউর রহমান মাদানী বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ফেতরা দেয়া হতো গম আটা বা খেজুর দিয়ে, আর এখন দেয়া হয় টাকা দিয়ে, এটা সম্পূর্ণ বেদাত, ওনার এই কথাটা বলা বেদাত। প্রশ্ন, ওজোর ছাড়া কোনো ব্যক্তি যদি চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম দুই রাকাত দাঁড়িয়ে, এবং ওনার এই প্রশ্নের জবাবে এখন বলতে হয়, হুজুরে জমানা জাকাত দিত কি দিয়ে? স্বর্ণ কিংবা রূপা দিয়ে, তখন স্বর্ণের টাকা রূপার টাকা চলত, এখন আমরা জাকাত দিই কাগজের টাকা দিয়ে, তাহলে এই জাকাত আদায় হবে না, বেদাত হবে? মতিউর রহমান মাদানী সাহেবকে একটু জিজ্ঞেস করা দরকার, যে শুধু ফেতরার দিকে আপনার দৃষ্টি গেল, জাকাতের দিকে গেল না? ফেতরা তো ওয়াজিব, জাকাত তো ফরজ, তো হুজুরে ফরজ আদায় করছেন স্বর্ণ রূপা দিয়ে, আপনি করতেছেন কাগজের টাকা দিয়ে, তাহলে আপনার জাকাত তো আদায় হয় না, তো নিজের ফরজ ছুটে যাচ্ছে, খেয়াল নেই ওয়াজিব নিয়ে টানাটানি। প্রশ্ন, ওজোর ছাড়া কোনো ব্যক্তি যদি চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম দুই রাকাত দাঁড়িয়ে এবং শেষ এবং দুই রাকাত বসে পড়ে, তাহলে কি তার নামাজ হবে? ওজোর ছাড়া বসে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজে দাঁড়ানো ফরজ। প্রশ্ন, হুজুর গত তাফসিরে বলেছিলেন, এক জাররা পরিমাণ গুনাহ থেকে বাঁচা দুনিয়ার ভিতরে মানুষ ও জিন জাতির সমষ্টিগত ইবাদতের চেয়েও উত্তম, এর কোনো প্রমাণ কোরআন হাদিসে আছে কি না? আমি উদ্ধৃতি সহকারে বলেছি, শরহে হামবির উদ্ধৃতি দিয়ে বলেছি। প্রশ্ন, মুরগি জবাই করে তার পেট থেকে নাড়ি ভুঁড়ি বের করে পর উঠানোর পর গরম পানিতে দিয়ে খাওয়া যাবে কি না? গরম পানিতে দিবেন কেন? পর উঠানোর জন্য, যদি তার পায়ে নাপাক লেগে থাকে, জবাইয়ের জায়গায় গলায় রক্ত লেগে থাকে, ওগুলি তো নাপাক, এই নাপাক পানিতে মিলার সাথে সাথে পানিও নাপাক হয়, পানি যদি এই পরিমাণ গরম হয় যে মুরগির ভিতরেও ঢোকে, তাহলে এই মুরগি খাওয়া যাবে না। প্রশ্ন, কেউ যদি কাউকে কিছু টাকা দিয়ে বলে, এই টাকা দিয়ে তুমি কিতাব ক্রয় করে পড়বে, এখন সে যদি ওই টাকা অন্য কাজে খরচ করে, জায়েজ হবে কি না? জি, জায়েজ হবে। প্রশ্ন,
হারাম খেলে, হারাম জাতীয় কোনো কাজ করলে কোনো আমল নাকি কবুল হয় না, এ কথা সর্বক্ষেত্রে সঠিক নয়। প্রশ্ন, বিবাহে গায়ে হলুদ সম্পর্কে ইসলামের বিধান কি? এগুলো বিজাতীয় রীতিনীতি, জামরুহে তাহারিমের হুকুমে। বর্তমানে তো এর মধ্যে অনেক হারাম কাজ হয়ে থাকে, বেপর্দা হয়, এসরাপ মানে অপব্যয় হয়, যেগুলো হারাম। এই জন্য গায়ে হলুদের কোনো অনুষ্ঠান বিবাহে নেই। প্রশ্ন, বিকাশ রকেট ইউক্যাশ এর মাধ্যমে সিমে টাকা রিচার্জ করলে হালাল হবে কি না? নির্দিষ্ট একটি সংখ্যা আছে, এর কম করলে হালাল হবে, বেশি করলে সুদ আসবে, হালাল হবে না? প্রশ্ন, রূপার আংটি কোনো কারণ ছাড়া ব্যবহার করতে পারবে? জি পারবে। প্রশ্ন, কোনো পুরুষ যদি তিন জুমায় নামাজ আদায় না করে তাহলে সে কাফের নাকি মুশরিক? কাফের নয়, মুশরিক নয়, সে হয় ফাসেক। এক জুমা না পড়লেও ফাসেক হয়, তিন জুমা লাগে না। প্রশ্ন, রাস্তা বন্ধ করে মসজিদ নির্মাণ করলে সেই মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হবে কি? জি হবে। প্রশ্ন, কুদৃষ্টি থেকে বাঁচার উপায় কি? পরে দেখা করবেন। প্রশ্ন, কুদৃষ্টি সম্পর্কে এগুলো পরে দেখা করবেন। প্রশ্ন, আমরা যখন বাসায় সালাত আদায় করতে দাঁড়াই তখন অনেক সময় বাচ্চারা নামাজের সামনে চলে আসে, সে সময় মা, খালা, বোন, বউ অথবা কাজের মেয়ে নামাজের সামনে থেকে বাচ্চাকে সরিয়ে নিয়ে যায়, এতে কি আমার নামাজ ভেঙে যাবে? জি না, ভাঙবে না। প্রশ্ন, আমি কি কোনো মুসলিম মেয়ে অথবা মহিলাকে সালাম দিতে পারব? যদি বেগানা হয় এবং যুবতী হয় তাহলে পারবেন না। প্রশ্ন, আমি কি কোনো অমুসলিম মহিলা অথবা পুরুষকে সালাম দিতে পারব? মহিলাকে তো পারবেন না, আর পুরুষকে সালাম দিতে পারবেন না, বলবেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা, এই কথা বলে দিতে পারবেন, আসসালামু আলাইকুম বলতে পারবেন না, বলতে হবে আসসালামু আলা মানিত্তাবাল হুদা। প্রশ্ন, আমি কি কোনো মুসলিমের বাসায় দাওয়াত খেতে পারবো? অমুসলিমের বাসায় দাওয়াত খেতে পারবো কি না? যদি নিশ্চিত থাকেন যে হালাল খাওয়াচ্ছে তাহলে পারবেন। প্রশ্ন, আমার এক আত্মীয় যথেষ্ট পরিমাণ আয়ের ব্যবস্থা থাকা সত্ত্বেও পাশাপাশি ডিশ লাইনের ব্যবসা করে থাকেন, এমত অবস্থায় তার দেয়া হাদিয়া গ্রহণ করা জায়েজ হবে কি? যদি জানেন যে হারাম থেকে হাদিয়া দিচ্ছে তাহলে জায়েজ নেই, আর যদি জানা না থাকে তাহলে দেখবেন তার আয়ের বেশিরভাগ হারাম না বেশিরভাগ হালাল। যদি বেশিরভাগ হালাল হয় তাহলে গ্রহণ করতে পারবেন, বেশিরভাগ হারাম হলে পারবেন না। প্রশ্ন, ভুলক্রমে মনে না থাকার কারণে মসজিদে ক্রয় বিক্রয় করেছি, করণীয় কি? আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন। প্রশ্ন, নামাজের পর মাথায় হাত রেখে কি বলতে হয়? বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এ দোয়া পড়তে হয়। এরপরে আল্লাহুম্মা আজহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা, এ দোয়া পড়তে হয়। মজমাউয যাওয়ায়েদ মামবাউল ফাওয়ায়েদে মুআজামে তাবরানির উদ্ধৃতিতে হাদিসটি উল্লেখ আছে। প্রশ্ন, ইদ্দত পালন ব্যতীত অন্যত্র বিবাহ করলে সহি হবে কি? জিনা, বিবাহ হবে না। প্রশ্ন, এক লেখক ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির কিতাব আল এসাবা এর দলিল দিয়ে বলেছেন, বাবা রতনলাল হিন্দি নামে ভারতবর্ষে এক সাহাবি ছিলেন, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। কারো হয়তো কৌল থাকতে পারে, মতামত থাকতে পারে, এটা সঠিক নয়। প্রশ্ন, কতক বক্তাগণ মাহফিলে বয়ান শুরু করার পূর্বে একটি কবিতা বাগাল উলা বেকামালিহি এটা বলেন, এটা কি বেদাত হবে? সওয়াবের নিয়তে এটা বলা ঠিক নয়, এটা দুরূদ শরীফ নয়, বরং এটার মধ্যে একটা মারাত্মকতম মারাত্মকতাও আছে। এটার শেষ পংক্তি হল সাল্লু আলাইহি ওয়া আলিহি, তার অর্থ হল তোমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের উপর দুরূদ শরীফ পড়ো। তো সকলেই এই কথা বলে, দুরূদ শরীফ পড়ো, কেউ পড়ে না, এটা মারাত্মক ব্যাপার, এইভাবে না পড়া চাই। প্রশ্ন, মসজিদ মাদ্রাসার যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠায় তাহলে কি সেটা সুদের ভিতর পড়বে না? সুদ ছাড়া উঠাইলে সুদের ভিতরে পড়বে না। প্রশ্ন, ধূমপান ও জর্দা খাওয়ার বিধান কি? জর্দা খাওয়া হালাল, ধূমপান খাওয়া মাকরু। প্রশ্ন, কারণ ধূমপান ক্ষতিকর সকল ডাক্তাররা একমত, আর জর্দা শুধু জর্দা খান, আর জর্দার সাথে পান চুন সুপারি থাকে, পান চুন সুপারির রসে জর্দা যে ক্ষতিকারক অংশটা আছে এটা বিনষ্ট করে দেয়, এই জন্য এটাকে হারাম বলা যাবে না। প্রশ্ন, অজুতে প্রত্যেক অঙ্গে তিনবার পানি দেওয়ার সুন্নত, এখন যদি কোনো ব্যক্তির তিন কোষ পানি দেওয়ার দ্বারা একটি অঙ্গ পরিপূর্ণ ধোয়া হলো তাহলে কি এটা একবার ধোয়া হবে? জি একবার ধোয়া হবে।
প্রশ্ন, আমরা যে বিকাশের মাধ্যমে টাকা আদান প্রদান করি, এতে হাজারে ২০ টাকা খরচ নেই, এই ২০ টাকা দেওয়া কি সুদ হবে? জি না, সুদ হবে না। প্রশ্ন, কেউ যদি পার্সোনাল নম্বরে বিকাশ চালু করে তা কি জায়েজ হবে? নির্দিষ্ট অঙ্কের ভিতরে থাকলে জায়েজ হবে, বাইরে গেলে সুদ আসবে, হারাম হবে। প্রশ্ন, যে ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস, তাকে যদি শুধু কুদ্দুস ডাকে আর এর দ্বারা সে তাকে ডাকছে, তাকে উদ্দেশ্য নেয় এবং যাকে ডাকা হচ্ছে সেও বোঝে যে আমাকে ডাকা হচ্ছে, তাহলে কি কোনো সমস্যা হবে? কাজটি অনুত্তম হবে। প্রশ্ন, হারাম মাল দ্বারা নির্মিত মসজিদে নামাজ পড়া কি সহি হবে? নামাজ মাকরু হবে। প্রশ্ন, মহিলাদের নামাজ রুকু সেজদা আলাদা নিয়মে হবে নাকি পুরুষদের মতো হবে? আলাদা নিয়মে হবে, পুরুষদের মতো হবে না। এই সম্পর্কে কিতাব লেখা আছে, মহিলারা নামাজ কিভাবে পড়বে এবং মহিলা পুরুষের নামাজে পার্থক্য কি সংগ্রহ করে পড়বেন, ইনশাআল্লাহ বুঝ হয়ে যাবে। প্রশ্ন, আপনি কোরআনের অর্থ ও ব্যাখ্যা বোঝার জন্য তাফসিরে মারিফুল কোরআন পড়তে বলেন। গত কয়েকদিন আমার এক বন্ধু বলেছে, তুই মারিফুল কোরআন পড়ার পাশাপাশি তাফসিরে তাফহিমুল কোরআন পড়িস, তাহলে অর্থ ব্যাখ্যা আরও সহজে বুঝে আসবে। আমি আপনার কথা বলেছি যে আপনার পরামর্শ অনুযায়ী চলি, আপনি যদি অনুমতি দেন তাহলে পড়ব। মারিফুল কোরআন যথেষ্ট, অন্য কিছু পড়া লাগবে না। প্রশ্ন, ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, তাহলে ওলামায়ে কেরাম ভালো বুঝবে নবীওয়ালা কাজ সম্পর্কে, বিশেষ করে ওলামায়ে হক্কানি ওলামায়ে দেওবন ভালো বুঝবে। তাবলিগের এক সাথী ভাই বলতেছে, আমাকে মাওলানা সাদ সাহেব ভুল স্বীকার করে লিখিত রুজু দিয়েছে, তারপরও ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে আন্দোলন করছে, এটা ওলামায়ে কেরাম ভুল করছেন, দাওয়াতের মেহনতকে দুই ভাগ করেছেন, হুজুর আপনার কাছে সঠিক তথ্য জানতে চাই। একটি কিতাব লেখা আছে, মাওলানা সাহেব সাদ সাহেবের ভুল কি আসলেই ভুল? এই কিতাবটা ছাপা আছে, পড়ে দেখবেন। মাওলানা সাদ সাহেবের ভুল কি আসলেই ভুল? যেই ভুলের কারণে উনি রুজু লিখছেন এগুলোকে প্রমাণ করা হয়েছে, এগুলো ভুল নয়। তো তাহলে হয়তো রুজু লেখা ভুল অথবা এগুলো ভুল, দুটার একটা তো হবে। তাহলে যার দুটার একটা ভুল যেদিকেই যাবেন, যদি বলেন রুজু দিয়েছে, তো তাহলে এই কিতাব কেন লেখা হলো তার পক্ষ থেকে, যে ওনার ভুলগুলো ভুল নয়, এগুলো সঠিক। আর যদি বলেন যে না এগুলো ভুল, তো তাহলে তো ভুলের উপরে আছেন, রুজুনামা কেন দিলেন? ভুলের উপরে থাকলে রুজুনামা দেওয়া ঠিক, আর যদি এগুলো ভুল নয় তাহলে রুজুনামা কেন দিলেন? দুটার যেদিকে যান সেটিকে তো ব্যাঠিক। দুই নম্বর, ওলামায়ে কেরাম দুই ভাগ করেননি, এই কথা 100% মিথ্যা মিথ্যা মিথ্যা। তাবলিগের জমাতকে ওলামায়ে কেরাম দুই ভাগ করেননি, দুই ভাগ হয়েছে দিল্লি নিজামউদ্দিনে, এক ভাগে সাদ সাহেব আর এক ভাগে আহমদ লাট, ইব্রাহিম দৌলা সহ আরো অনেক মুরব্বী, যারা তারও কেউ উস্তাদ, কেউ তারও অনেক বড় মুরব্বী, দুই ভাগ হয়েছেন ওনারা। ওনারা দুই ভাগ হওয়ার পরে কে হক কে না হক এটা ফয়সালার জন্য দেওবন্দে বিভিন্ন জায়গা থেকে ফতুয়া চাওয়া হয়, দাউলুম দেওবন্দ ফতুয়া দেয় ওইটা হক এটা হক নয়। তাহলে ওলামায়ে কেরাম শুধু ফতুয়া দিয়েছেন, ওলামায়ে কেরাম দুই ভাগ করেনি, দুই ভাগ ওনারা হয়েছেন। কথা যখন আসছে আরো দুই একটা কথা বলে দিই। তাবলিগ ছয় উসুলের ভিত্তিতে কাজ করে, তার মধ্যে তিন নম্বর উসুল হল এলেম ও জিকির। এলেমকে দুই ভাগে ভাগ করা হয়, ফাজা এলে এলেম ও মাসা এলে এলেম। ফাজা এলে এলেম হলকায় বসে, তালিমের হলকায় বসে শিখব, মাসা এলে এলেম হকানি আলেমদের কাছে গিয়ে শিখব। এখন যদি আলেমদেরকে গালি দেই, আলেমদেরকে বিভিন্ন জায়গায় মার দেই, তাহলে তিন নম্বর ওসুলের উপরে আমল হইল কি হইল না? হইল না, বাদ পড়ে গেল। তা আমি সঠিক তবলিগি রইলাম? আমি তো ওসুল মানলাম না। তবলিগের আরেকটি ওসুল হল একরামুল মুসলিমিন। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তাবলিগের প্রতিষ্ঠাতা, তার ওসুল ছিল একরামুল ওলামা, আলেমদের ইজ্জত একরাম। কিন্তু মুফতি আজমহীন আল্লামা মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই ওলামার পরিবর্তে মুসলিমই শব্দ লাগাইছেন, একরামুল মুসলিমিন হল তাবলিগের আরেকটি ওসুল। কিন্তু এখন যদি আমি মারামারি করি, আলেমকে মারিয়ার গালি দেই, তাহলে একরামুল মুসলিমিনের উপর আমার আমল রইল রইল না, তাহলে আমি এখন তাবলিগি রইলাম? তো ছয় ওসুলের দুই ওসুল তো বাদ পড়ে গেল। এক নম্বর ওসুল এলেম ওলামার কাছে গিয়ে শিখবো, উল্টো ওলামাকে দেখ গালি, ওলামার কাছে যাই না। দুই নম্বর একরামুল মুসলিমিনের পরিবর্তে মারামারিতে লিপ্ত, তাহলে দুই ওসুল বাদ দিলে তো পূর্ণ তাবলিগি আমি হতে পারলাম না।
এবং পূর্ণ তাবলিগি যে হতে পারলাম না তার জ্বলন্ত প্রমাণ তাদের নিজের কথা। তারা বলে কি আমরা এতায়াতের জমাত। তাবলিগের এই নাম কি আগে ছিল? ছিল না, এটা নতুন নাম। আগে ছিল তাবলিগি জমাত, এখন বলে এতায়াতের জমাত। তো বোঝা গেছে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে তাবলিগ, হযরত মানে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে তাবলিগ, হযরত মানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির যে তাবলিগ, যারা বিশ্বের আমির ছিলেন, এতায়াতের জমাত সেই তাবলিগ নয়। যদি সে তাবলিগে হইত, যদি সে তাবলিগ হইত, তো নতুন নাম দেওয়ার প্রয়োজন কেন পড়ল এতায়াতের জমাত? বোঝা গেছে এটা ভিন্ন তাবলিগ, আগের বুজুর্গদের তাবলিগ নয়। অতএব আগের বুজুর্গরা যে তাবলিগ করে গেছেন আমরা সে তাবলিগ করি, আগের বুজুর্গদের নকশা কদমের উপরে চলে তাহলে সুন্নতের জমাতের অন্তর্ভুক্ত হই। এতায়াতের জমাত এটা বেদাতের জমাত। এতাত আর বেদাত শুনলে একরকম বোঝা যায়, নতুন কিছু দিনের মধ্যে আবিষ্কার হলে তাকে বেদাত বলে। এতাতের জমাত আগে এই নাম ছিল না, এই নাম আসা মানিয়ে প্রমাণ করতেছেন আমরা আগের মতো তাবলিগি নই, আমরা নতুন তাবলিগি, এটা বেদাতের জমাত। আল্লাহ মাফ করুক। প্রশ্ন, লেখাপড়ায় মনোযোগ বাড়ানোর কোন উপায় আছে কি? বহু উপায় আছে। আমার লিখিত একটি কিতাব আছে, ছাত্র শিক্ষক দায়িত্ব কর্তব্য, এই কিতাবটি সংগ্রহ করে পড়বেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। প্রশ্ন, আহলে হাদিসের কয়েকটি আকিদা আমাদের আকিদার সাথে সাংঘর্ষিক এবং সেগুলো কি কি, বুঝিয়ে বলে উপকৃত হব। বা এটা অনেক লম্বা ফেরিস্ত, অল্প সময়ে তো বলা যাবে না। প্রশ্ন, উল্লিখিত আকিদা যারা পোষণ করে না তবে এবাদতের ক্ষেত্রে শীর্ষস্থানীয় আহলে হাদিসের অনুসরণ করে তাদের হুকুম কি? ব্যাপকভাবে হুকুম দেওয়া যায় না, ব্যক্তি বিশেষের অবস্থা সামনে আসতে সঠিক হুকুম বলা যায়। প্রশ্ন, তাকবীরে তাশরিকের প্রথম অংশ তথা আল্লাহু আকবর আল্লাহু আকবর হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন দ্বিতীয় অংশ, যাই হোক এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। প্রশ্ন, শহীদদের মৃত্যু, শুক্রবার নামাজে সেজদারত অবস্থায় মৃত্যু, কালেমা পড়া অবস্থায় মৃত্যু, এই তিন মৃত্যুর মধ্যে কোন মৃত্যু বেশি উত্তম? আল্লাহ পাকের কাছে যেই মৃত্যু বেশি উত্তম মনে হয় সেই মৃত্যুর জন্য দোয়া করবেন। প্রশ্ন, সুদের টাকা সওয়াবের আশা ছাড়া কোন জায়গায় দিব? গরিব মিসকিনকে, যারা যাকাত খেতে পারে তাদেরকে দিবেন। প্রশ্ন, হানাফি ব্যতীত অন্য মাজহাবের অনুসারীদের দেখা যায় আমিন জোরে পড়ে, রফে আদাইন ইমামের পিছনে সুরায় ফাতেহা পড়ে, মাজহাব মানার কারণে তাদের আমল সহি বলেছেন আর মাজহাব না মানার কারণে আহলে হাদিস বাইদের আমল সহি বলছেন না কেন? আমল সহি বলছি না এ কথা নয়, মাজহাব না মানা এটা তাদের গলত, এটা বলি। প্রশ্ন, হযরত আকিকা দেওয়ার ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের ব্যাপারে অনেকে বলে ছাগল কোরবানা দিলে ছেলের জন্য দুইটি, মেয়ের জন্য একটি দিতে হবে, গরুর ক্ষেত্রে ছেলের জন্য এক নাম, মেয়ের জন্য এক নাম দিতে হবে, যে না গরুর ক্ষেত্রে ছেলের দুই নাম। প্রশ্ন, দাড়ি উঠানোর জন্য চোয়ালে ব্লেড লাগানো জায়েজ আছে কি না? যদি এখনও আপনার দাড়ি ওঠে নাই তাহলে পারবেন। প্রশ্ন, নফসের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় কি? কোনো হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক রেখে তার পরামর্শ অনুযায়ী চলবেন। প্রশ্ন, মসজিদের মধ্যে প্রথম কাতারের কোনো ব্যক্তির অজু ভেঙে গেলে তার করণীয় কি? যদি ডানে এবং বাঁয়ে বের হওয়ার জায়গা থাকে সফের সামনে দিয়ে ডানে বাঁয়ে বের হয়ে যাবে, ডানে বাঁয়ে যদি দুয়ার নেই, বের হওয়ার জায়গা নেই, তো সব চিরে পিছন দিয়ে বেরিয়ে যাবে। প্রশ্ন, তাবিজ ওয়ালা বোঝা যায় না। প্রশ্ন, পোস্টার কাজে না লাগিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করা বৈধ হবে কি না? যদি পোস্টার বেকার হয়ে যায়, এখন এই পোস্টারের কাজ নেই, তাহলে জায়েজ হবে। প্রশ্ন, জোহরের নামাজের পর সুরাতুল ফাতা ও আসরের নামাজের পর সুরাতুন নাবায়ের আমল হাদিস দ্বারা সাবিত কি না? তাফসিরে মারহুল কোরআন দেখে নেবেন। প্রশ্ন, শুক্রবার আসর নামাজের পর নিজ স্থানে বসে কেউ যদি এই দোয়া পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ, এটা পড়বেন, আমল করা ভালো। প্রশ্ন, সুন্নতের উপর কতটুকু আমল করা দরকার? যতটুকু সুন্নত ততটুকুই আমল করা দরকার। হুজুর, কিছু কিছু কওমি মাদ্রাসা, বড় বড় মুফতি মুহাদ্দেসও তেওয়ালে মুফাসসাল, কেসারে মুফাসসাল ও আওসাতে মুফাসসাল এদিকে লক্ষ্য করে কেরাত পড়ে না, অর্থাৎ ছোট ছোট সুন্নতের উপর আমল ছেড়ে দেয়, তাদের সংকল্পে আপনার মতামত কি? এটা যেহেতু মুস্তাহাব, মুস্তাহাবের উপর সবসময় আমল হয় না, মাঝে মাঝে ছেড়ে দিতে হয়। প্রশ্ন বিকাশ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।
والصلاه والسلام على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نسالك من خير ما سالك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين